দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে নিউজ রুম সংলাপে আপনারা জানেন এই অনুষ্ঠান দিনের উল্লেখযোগ্য খবরের আমরা বিশ্লেষণ করে থাকি জন্য অতিথিরা থাকেন আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি যোগ দিয়েছেন শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো আমার ঠিক পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার ঠিক পরে রয়েছেন সিনিয়র সাংবাদিক মনোজ রায় এবং তার ঠিক পরে অর্থাৎ আমার সর্বডানে রয়েছেন কাজী আব্দুল হান্নান আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছে আজকের আলোচনায় দর্শক আলোচনা শুরু করব তবে তার আগে নিউজ টোয়েন্টি ফোরের সর্বশেষ শিরোনাম দেখব গুলশানের বাড়ি বুঝে নিল রাজুক নোংরা রাজনীতির বই প্রকাশ বললেন মৌদুদ ক্ষুব্ধ খালেদা হাসিয়া ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি দেখছে আওয়ামী লীগ নোংরা পানিতে তৈরি মাছের বরফে হচ্ছে সর্বতা লাচ্ছা মেয়াদ উত্তন দুধ মিশিয়ে কুলফি আইসক্রিম নিউজ টোয়েন্টি ফোরের রিপোর্টে চাঞ্চল্য অবশেষে আইসিউ খোলা হচ্ছে কিডনি হাসপাতালে এবং যুক্তরাজ্যে নির্বাচনের আর কয়েক ঘন্টা বাকি গুরুত্ব পাচ্ছে জাতীয় নিরাপত্তা বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী চোদ্দ জন দর্শক নিউজ টোয়েন্টি ফোরের সর্বশেষ শিরোনাম দেখছিলাম আপনারা জানেন যে ব্যারিস্টার মৌদুদ আহমেদের গুলশানের বাড়ি এরই মধ্যে বুঝে নিয়েছে রাজু অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই আইনি লড়াইয়ে হারের পর বিএনপি প্রার্থীর গুলশানের বাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সংস্থাটি বুধবার দুপুরে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাড়ি থেকে মালামাল সরিয়ে ফেলা হয় ব্যারিস্টার মৌদুদ অবশ্য বলেছেন নোটিশ না দিয়েই উচ্ছেদ অভিযান সম্পূর্ণ বেআইনি এটি রাজনৈতিক প্রতিহিংসার চরম দৃষ্টান্ত বলেও মনে করছেন তিনি তবে রাজুক বলছে প্লটটি তাদের দখলমুক্ত করতে অনুমতির প্রয়োজন নেই বিস্তারিত সহকর্মী হাসান পারভেজের প্রতিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মৌদুদ আহমদের গুলশান দুয়ের একশো উনষাট নম্বরের একতলা বাড়িটির নিয়ন্ত্রণ রাজুক নিতে শুরু করে দুপুরের দিকে মৌদুদের তিন দশক ধরে থাকা বাড়িটির সামনে গিয়ে দেখা গেল কঠোর নিরাপত্তায় বাড়ি থেকে মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে বেলা তিনটার পরে বাড়ির সামনে পৌঁছান মৌদুদ আহমদ এই সময় তিনি গণমাধ্যমকে বলেন বিরোধী রাজনীতি করার জন্য তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে এছাড়া তিনি বলেন নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান সম্পূর্ণ বেআইনি তারা এই কাজটা করে না কি করব আমার কি করার আছে রাত্রে ফুটপাতে শুয়ে থাকবো জোরের বিরুদ্ধে বেআইনি শক্তির বিরুদ্ধে আমাদের মতো নাগরিকদের করার আর কি থাকতে পারে তবে রাজুক বলছে বাড়িটি নিয়ন্ত্রণ নিতে অনুমতির প্রয়োজন নেই আমরা সিলগালা মানে এটা আমাদের নিয়ন্ত্রণ নিচ্ছে আমরা তালাবদ্ধ করে রাখছি এটা রাজুকের প্লট রাজুকের তালাবদ্ধ করে রাখছে রাজুক পরবর্তীতে তাদের বিধি আইন অনুযায়ী তারা ব্যবস্থা করবে আহমদ গুলশানের যে বাড়িতে বাস করে আসছেন সেই বাড়ির বিষয়ে সর্বোচ্চ আদালতের দেয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে করা রিভিউ গত রবিবার পর্যবেক্ষণ সহ খারিজ করে দেন আপিল বিভাগ হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দর্শক সহকর্মী হাসান পারভেজের প্রতিবেদনটি দেখছিলাম আমরা এবার যে আলোচনা শুরু করব তবে এই বাড়ি উচ্ছেদকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু খুব জানিয়েছেন তিনি বলেছেন বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা টিকে আছে যা কিচ্ছে বাড়ি থেকে বের করে দিচ্ছে এবং রাজধানীর একটি ইফতার মাহফিলে তিনি মন্তব্য করেছেন আমরা প্রতিবেদন বক্তব্যটি দেখে আসতে চাই এখন যাকে ইচ্ছা তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আপনারা আজকে মধুৎসবের ঘটনা শুনেছেন যে তার সঙ্গে কী আচরণটা করা হয়েছে আর অথচ তাদের নেতাকর্মীরা যে জবরদখল করে বাড়ি দখল করছে করে তারা বসে আছে সেই দিকে কিন্তু তাদেরকে বাড়ি থেকে বের করে যার বাড়ি দখল করেছে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া যে তাদের দায়িত্ব সেটাও তারা মনে করে না দর্শক ব্যারিস্টার মৌদুদ আহমেদের গুলশানের বাড়িরটির দখল বুঝে নেওয়ার পরপরই অর্থাৎ রাজুক যখন দখলটি বুঝে নিয়েছে তার পরপরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন আমরা এটি দেখলাম আমরা এ পর্যায়ে আলোচনা শুরু করব শুরুতেই কাজে আব্দুল হান্নান আপনার কাছে আসবো আপনি খালেদা জিয়ার প্রতিক্রিয়া দেখেছেন এবং ব্যারিস্টার মৌদুদ আহমেদেরও প্রতিক্রিয়া দেখেছেন সব কিছু মিলিয়ে চল্লিশ বছর ওই বাড়িটির ভোগ দখল করছিলেন তার পরপরই একটি আইনি রায়ের পর উচ্ছ আদালত রায়ের পরপর উচ্ছাদ করা এটি নিয়ে এক ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা এখন দেখতে পাচ্ছি অনেকেই বলছেন যে ব্যারিস্টার মহদুদ এখন তাকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণ দেখুন দুটো মাত্রা রয়েছে একটি রাজনৈতিক মাত্রা একটি আইনি মাত্রা আমরা যদি বিষয়টিকে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় দেখি অবশ্যই ব্যারিস্টার মহদুদ কিংবা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে প্রতিক্রিয়া এটাকে আমরা সমর্থনযোগ্য মনে করব যদি এটা কি রাজনৈতিকভাবে দেখি আবার যদি আইনিভাবে দেখি তাহলে বলবো যা হয়েছে যথার্থ হয়েছে এটি অনেক আগে হওয়া উচিত ছিল এবং আরও অনেক ক্ষেত্রেই হওয়া প্রয়োজন কারণটি হচ্ছে এই বাড়িটি হচ্ছে একটি পরিত্যক্ত সম্পত্তি একজন পাকিস্তানি নাগরিক একজন পাকিস্তানি নাগরিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধে অর্জিত স্বাধীন দেশ দেশে যে ব্যক্তিটি এই প্রপার্টি ছেড়ে এদেশের নাগরিকত্ব না নিয়ে তার দেশে চলে গেছে মোহাম্মদ এহসান মোহাম্মদ এহসান এ একজন পাকিস্তানি নাগরিক এবং সে কখনোই নিজেকে বাংলাদেশি নাগরিক হিসাবে ডিক্লেয়ার করেনি অর্থাৎ অর্পিত সম্পত্তি হিসাবে এই বাড়িটি প্রথমেই তালিকাভুক্ত হয়েছে এবং অর্পিত সম্পত্তি যখন বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে কেউ অ্যালটমেন্ট নিয়ে কেউ জবর দখল করে এই যেভাবে বাংলাদেশে অনেক সম্পত্তি অধিকার দখল নিয়েছিলেন ব্যারিস্টার এরকমই ভাবে একটি বাড়িটি দখল নিয়েছিলেন এমনটি বলা হয়েছিল দ্বিতীয়ত পরে তিনি কিছু দারিলিক

এবং সেই পর্যায়ে বিষয়টি দুদক তার তিন বছর পরে বিষয়টি দুদক হাতে নাই। এখন প্রশ্ন হচ্ছে আমমক্তার কে দিতে পারে আমার নামাটা কে দিতে পারে তিনি কি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের প্রপার্টিতে একজন ভিন দেশি সেই প্রপার্টির মালিকানা দাবি করে আমমোক্তার দিতে পারেন কিনা একটি আইনি প্রশ্ন দ্বিতীয়ত আইনি প্রশ্ন হচ্ছে এটি ফেক অর জেনুইন মিথ্যা না যথার্থ এই দুটো জায়গা কিন্তু এখানে আইনের লড়াই বিচারে এটি নির্ধারিত হওয়ার বিষয় এখন আদালতের দৃষ্টিতে যে জায়গায় যে এই ব্যারিস্টার মৌদুদের মামলা রাজুকের রিট রাজুকের আপিল সরকারের অবস্থা আপিল সবগুলো নিষ্পত্তি করা হয়েছে হয়ে দেখা গেছে যে এটি ব্যারিস্টার মৌদুদের যে দাবি সেই দাবিটি অকার্যকর হয়ে গেছে অকার্যকর হওয়ার পরে বিষয়টি কি দাঁড়ালো তাহলে কি এটা অর্পিত সম্পত্তি সরকারের কাছে ভেস্ট হবে না কেন না গুলশান এলাকার যে বাড়ি এটি হচ্ছে নিরানব্বই বছরের লিজ দেওয়া ধানমন্ডির গুলশান যেগুলো রাজুক এগুলোর মালিক সে লিজ দেয় নিরানব্বই বছরের জন্য তাহলে যদি লিজি না থাকে ইন অ্যাবসেন্স অফ লিজি কার কাছে প্রপার্টিটা ভেস্ট হবে মদুত সাহেব আজকে বরাবর যেটা বলেছেন যে সর এটা সরকারের কাছে যাবে আদালতের নির্দেশে এমন কিছু নেই

যার অস্তিত্বই থাকার কথা নাই। সে ওখানে আছে কি নেই তখন তার দেখার প্রশ্ন না সম্পত্তিটি রাজুকের রাজুক যাকে দিয়েছিল সে নাই এবং তার নিয়ে আরেকজন দাবি করছেন সেটি যথার্থ নয় অতএব যার প্রপার্টি তার কাছেই ফেরত গেছে এটা সরকারের কাছে যাচ্ছে না এটা রাজুকের কাছেই যাচ্ছে রাজুক এখন তার নিজের জায়গাটি কিভাবে

পরে এই রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই আমরা আইনি জটিলতার মধ্যে থাকবো আইনি প্রক্রিয়ার মধ্যে থাকবো মনোজ রায় আপনি দেখলেন যে রাজুক কিন্তু বলেছে কাজী হানান যেমনটি বলছিলেন যে রাজুক বলছে যে উচ্চ আদালত যে রায় দিয়েছে তাতে জমিটি বা বাড়িটি রাজুকের এবং রাজুক সঙ্গত কারণে এটি দখল নিয়েছে এবং সেক্ষেত্রে যেহেতু উচ্চ আদালতে বিষয়টি ফয়সলা হয়ে গিয়েছে ব্যস্ট মদুদকে আবারও নোটিস করার বা সময় দেওয়ার কোনো বিষয় নাই দেখুন বিষয়টা কি বিষয়টা একটি প্লট যে প্লটের উপর একটা বাড়ি হয়েছে প্লটটি পত্তন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সেই সময় ছিল ডিআই ডিআইটি এখনও বাংলাদেশের বিশেষ করে রাজধানী শহরের এই ডিআইটি বা রাজুকের অনেক সম্পত্তি অনেক প্লটে অনেক বাড়িঘর হচ্ছে মনে রাখতে হবে জমির মালিকানা দুটি ভাবে হয় একটি হলো লিজ ডিট আর একটি হলো সেল ডিট রাজুক রাজুয়ের কাছ থেকে পাওয়া সম্পত্তি এটা ডিড নয় ইট যদি আপনি পড়ুন এই যে কোন একটা ডিট যদি পড়ুন সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে এটি ফিরিয়ে নেওয়ার ক্ষমতাও রাজু কর্তৃপক্ষ আছে এবার একটু পিছনে যাই সামান্য পিছনে যাই ছোটবেলা থেকে একটি কথা শুনে এসছি ডিলটা চললে পাটকেলটা খেতেই হবে খুব অল্প দিন আগের কথা বলুন যে সরকারই তো বঙ্গবন্ধুর দুই কন্যাকে দুটি বাড়ি দিয়েছিল তো বাড়ি দুটি ওনারা রাখতে পারলেন না কেন রাজুকের সে অথরিটি ছিল বলেই রাজুকের সে অথরিটি ছিল বলেই এই ডিটটাকে রাজুক বাতিল করেছে বাতিল করে রাজুক অধিগ্রহণ করেছে ওই জায়গাটি আসে রাজনীতির প্রশ্ন সেদিন যদি ঘটনাটি এরকম না হতো তাহলে হয়তো পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও এই ময়নুল রোডের বাড়ি ছাড়তে হতো না সেদিন যদি এরকম ঘটনাটা না হতো তাহলে আজকে মদুদ সাহেবকেও মদুদ আহমেদ সাহেব এদেশে একজন প্রবীণ রাজ রাজনীতিবিদ এবং একজন বিধগ্ধ আইনজীবী উনি জানেন না বোঝেন না তত নয় এই ঘটনার ধারাবাহিকতা আইনের প্রয়োগ হয়েছে কখনো কখনো প্রয়োগ হয়নি আজকের যে প্রেক্ষিত আইনের বিষয়ে এখানে খুব বেশি আলোচনার সুযোগ নাই কারণ হল দেশের উচ্চ আদালতে বিষয়টি একটি ব্যাঞ্চে নিষ্পত্তি হয়েছে সেখানে মধু সাহেব আমরা যা বুঝি সাধারণ মানুষ হিসাবে উনি ওনার দাবি প্রমাণে ব্যর্থ হয়েছেন যথাযথ দলিল পত্রাদি উনি উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন এটা যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির সামনে যদি সিদ্ধান্তটা হতো তাহলে মনে করতে পারতাম এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এখন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আবিল বিভাগ পর্যন্ত গিয়ে যদি যে নিষ্পত্তিটা যেভাবে হয়েছে তাতে আইনের ঘটেছে কথা বলার কি সুযোগ আমার আছে কিন্তু আপনি যে বিষয়টি বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার বাড়িটি অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়িটি তারপরে ব্যারিস্টার মৌদুদের বাড়িটি এর মধ্যে একটি রাজনীতির প্রভাব বিস্তারের বা রাজনীতির একটি প্রভাব আপনি কিন্তু বলেছেন প্রকার অন্তরে সেই ক্ষেত্রে নিজস্ব গতিতে চলেছে নাকি রাজনীতি দিয়ে প্রভাবিত হয়েছে না 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 বিষয়টি রাজনীতি রাজনীতিটা বলছি আমি কারণে অ্যালোটমেন্ট ক্যান্সেলেশন অ্যালটমেন্ট ক্যান্সেলেশনটা এটা রাজনৈতিক চিন্তা থেকে হয়েছে অ্যালটমেন্ট যে কোনো অ্যালটমেন্টটি ক্যান্সেল করার অথরিটি রাজুক রাখে রাজুক অনেক ক্ষেত্রেই তা করে না অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে রাজুক করে না আপনি বাংলা ঢাকা শহরে যদি দেখবেন রেসিডেন্সিয়াল প্লটের উপরে কমার্শিয়াল বাড়িঘর হয়েছে তো যে ডিটটা রাজুকের সাথে ওই লিজ গ্রহিতার হয়েছিল তার ব্যর্থই ঘটেছে তারপরে কি সব কমার্শিয়াল সব বাড়ি কি রাজুক দখলে নিয়েছে না তা হয়নি আমি কারণে কথাটা বললাম আজকে ধানমন্ডিতে এমনকি গুলশানে এই আবাসের জন্য যে বাড়ি অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল মানে জমি অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল সেখানে কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে কমার্শিয়াল ভবন তৈরি হয়েছে তো কমার্শিয়াল হলে তো এটা বাতিল হয়ে যাওয়ার কথা তো বাতিল তো আপনি আপনি হয় না অকার্যকর তো আপনি আপনি হয় না এটাকে রাজুক তার আইনি ক্ষমতা প্রয়োগ করেই সেটি বাতিল করার অধিকার রাখে রাখে বলেই বিভিন্ন সময়ে অনেক অ্যালটমেন্ট বাতিল করা হয়েছে আমি তিনটি বিষয়কে সামনে আনলাম এই কারণে আনলাম এই কারণে বঙ্গবন্ধুর দুই কন্যাকে রাষ্ট্রই তো সরকারই তো দুটি বাড়ি দিয়েছিলেন বাংলাদেশের অভ্যুদয় বাংলাদেশের সৃষ্টি সেখানে বঙ্গবন্ধুর অবস্থান অবদান এগুলি নিয়ে আলোচনার কোনো অবকাশই নাই বঙ্গবন্ধুর নিজস্ব যে বাড়িটা বত্রিশ নম্বরে সেটাও কিন্তু ডিআইটির দেওয়া একটা প্লটের উপরেই সেই বাড়িটা যখন বঙ্গবন্ধুর কন্যা একটা জাদুঘরে রূপান্তর করলেন তখন তার জন্য একটি নিরাপদ আবাসের প্রয়োজন ছিল সেই বিবেচনা থেকে সেই বিবেচনা থেকেই হয়তো তৎকালীন সরকার বঙ্গবন্ধুর দুই কন্যাকে দুটি বাড়ি দিয়েছিলেন যদিও আমার ব্যক্তিগত ওই জায়গায় একটু মতামত আমি রাখতে চাই সেটা হলো এই বঙ্গবন্ধুর সন্তান রাষ্ট্রের কোনো আলকল্য নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না এদেশের লক্ষ কোটি মানুষ আছে যারা তাদের যা আছে তা দিয়ে বঙ্গবন্ধুর কন্যাকে কিছু করে দিতে চাই ভুলে যাবেন না খুব অল্প দিনের আগে একটি ঘটনা একটি সংবাদ সকলকে আলোড়িত করেছে একজন রিক্সো এই কাফরগায়ের গায়ের একজন রিক্সো পোলার বঙ্গ শেখ হাসিনার নামে একখানি জমি জমি কিনেছিলেন এরকম অসংখ্য উদাহরণ মনোজরা আমরা দেখেছি গণমাধ্যম কর্মী আমরা ব্যারিস্টার মসজিদের বাড়ির আলোচনার মধ্যে থাকতে চাই আমরা এ পর্যায়ে মাসুদ কামাল আপনার কাছে আসব রাজনীতির বিষয়টি কিন্তু বারবারই উঠে আসছে এটি মনোজরা বলেছেন যে আব্দুল হান্নানও বলেছেন সেক্ষেত্রে রাজনীতির কিন্তু সবশেষ এটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার কিনা

মানে ওনার লেভেলের আইনজীবী বাংলাদেশে খুব কমই আছেন তো উনি তো ওনার যখন নিজের জন্য ফাইট যখন করেছেন উনি তো সমস্ত আইনের যতটুকু ধারা থাকতে পারে সব দিয়ে চেষ্টা করেছেন শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতে ওনার যুক্তিগুলো ওনার দলিল পত্রগুলো গৃহীত হয়নি কাজে আইনগত দিক নিয়ে আলোচনার কোনো অবকাশই নেই তো উনি কিন্তু দেওয়ানি আদালতে আমি আমি এই কথাটাই বলবো দেখেন মূল জিনিসটা হলো জানেন এখানে আইনের প্রশ্নটা সমাপ্ত আইন নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হল নৈতিকতার আইনের এই সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে বেসরকার মদুদ আহমেদ যিনি একসময় দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন আইনমন্ত্রী ছিলেন উনি বেআইনি একটা কাজ দীর্ঘদিন ধরে করে আসছেন এটা প্রমাণিত হয়েছে কিন্তু এখানে নতুন করে প্রমাণের কোনো অবকাশ নেই এখন নৈতিকভাবে উনি একদিকে একজন বেআইনি কাজ করেছেন এটা যেমন প্রমাণিত হয়েছে দ্বিতীয়ত এই ঘটনাটা আইনের রায়ের পরে উনার উনি উনি অত্যন্ত ভালো কাজ করতে পারতেন যদি নিজ দায়িত্বে বাইরে ছেড়ে দিতেন কিন্তু তা ছেড়ে না দিয়ে উনি একটা নাটকীয়তা অপেক্ষা করেছেন এবং যে সে আজকে করেছেন বাড়ির সামনে দাঁড়িয়ে ওই কোর্টের পোশাক পরে বলতেছেন এখন আমাকে ফুটপাতে ঘুমাতে হবে উনি কি আজকে ফুটপাথে ঘুমাবেন উনি কি ফুটপাতে ঘুমাবেন আজকে উনি না ঘুমিয়া উনি প্রমাণ করছেন যে উনি যে কথাটা বলেছেন সেটা জাস্ট নাটক করার জন্য বলেছেন শুনেন ভাই আমি একটা আমি একটা কথা বলি এই বিষয়গুলি খুবই দুঃখজনক আমাদের মানে এই সমস্ত শীর্ষ পর্যায়ের আইনজীবীদের যে মন মানসিকতা এটা কত জন্য হতে পারে এই ঘটনা তার একটা বড় প্রমাণ রাজনীতির কথা যদি বলেন পরে বলবো আমি আইনজীবীদের কথাটা বলি যেহেতু আইনের প্রসঙ্গটা হচ্ছে এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতের যে রায় সে রায় আমি বুঝবো না আপনি না কারণ আমরা আইনের লোক না উনি তো সবার আগে বুঝবেন উনি তো সবার আগে বুঝার কথা উনি বুঝে কেন অনার করলেন না না অনার করা উনি এই যে লোক হাসালেন এই যে নাটক করার চেষ্টা করলেন এই নাটক করে মানুষের থেকে ওনার জন্য যাচ্ছে ওনার দিকে যাচ্ছে না যায়নি মানুষ বুঝেছে যে এই লোকটা গলা ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত টিকে থাকতে চায় বরঞ্চ আমি তো মনে করি রাষ্ট্রের এখন উচিত হবে উনি যে এত বছর এটা জবর করে ভোগ করেছেন এর ভাড়া ওরা রাস্তা আদায় করা হবে রাষ্ট্রের যদি সেটা রাষ্ট্র করতে পারে তাহলে মনে করবো যে ঠিক কাজ করতেছে কারণ আপনি আমি করলে পরে আমরা এই অনেক দেখেছি এই দেশে দেখেছি স্বাধীনতার পরে অনেক শহীদ পরিবারকে রাস্তায় বের করে দেওয়া হয়েছে ওনার তো প্রয়োজন ছিল না ওরা ওনার তো আইনজীবী এরকম একটা বাড়ির থাকার প্রয়োজন ছিল ওনার কিসের অভাব ওরা অভাব একটাই প্রমাণ করেছেন উনি আমরা এই বিষয়টি নিয়ে কত রাজনীতি বা রাজনীতি হতে পারে এই বিষয়টি নিয়ে বিরতির পর আলোচনা করতে আমাদের বিরতির সময় হয়ে এসেছে দর্শক সংলাপের নব ফিরব শিগিরে আমাদের সঙ্গে থাকুন দর্শক আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নিউজ সংলাপে আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন আছেন মনোজ রায় কাজী আব্দুল হান্নান এবং মাসুদ কামাল এ পর্যায়ে তিনটি পত্রিকা আমার হাতে রয়েছে শুরুতেই আপনাদেরকে শিরোনাম জানিয়ে দেব বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে বাড়ি থেকে মৌদুদ উচ্ছেদ অন্য একটি শিরোনাম সবার চোখ বাঙালি প্রার্থীদের দিকে আজ ব্রিটেনের নির্বাচন কালের কণ্ঠের প্রধান শিরোনাম পার্লামেন্ট ও ক্ষমাইনীর মাজারে জঙ্গি হামলা আপনারা জানেন যে ইরানে হামলায় বারো জন নিহত হয়েছে আহত উনচল্লিশ জন এবং আইএস জঙ্গি সংগঠনের দায় স্বীকার করেছে আরেকটি প্রধান শিরোনাম যুক্তরাজ জাজ নির্বাচন নামি রেস্তোরাঁও পোড়া তেলে ভেজাল খাবার আরেকটি ভেজাল নিয়ে একটি রিপোর্টও রয়েছে ডেইলি সান প্রধান শিরোনাম করেছে আর ইউ স্পেন্স অনলি জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অন রিসার্চ এবং এভিকটেড ফ্রম গুলশান হাউস ইউকে জেনারেল ইলেকশান টুডে এই ছিল বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ এবং সানের প্রধান শুনাম আমরা এ পর্যায়ে দর্শক আলোচনা শুরু করবো শুরুতেই কাজী আবদুল হান্নান আপনার কাছে আসবো রাজনীতি নিয়ে কথা হচ্ছিলো যে ব্যারিস্টার মৌদুদের এই যে বাড়ি কেন্দ্রিক রাজনীতি আমরা দেখলাম যে ইফতার মাহফিলের পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুশারফ হোসেন সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাও কিন্তু গুলশানের ব্যারিস্টার মৌদুদের সাবেক বাড়িটির সামনেই বলবো। তারা গিয়েছেন এবং সেখানকার কেন্দ্রিক যে মতামত আমরা দেখি এটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং বর্তমান সরকার জোর করে একটি বাড়ি থেকে এক একজনকে উচ্ছেদ করছে এই বিষয়টি বারবার উঠে আসছে। এই রাজনীতি নিয়ে আপনার পর্যবেক্ষণ আপনি শুরুতেই বলার চেষ্টা করেছিলেন দেখুন আমি বিষয়টিকে আগেই বলেছি আমি দুভাবে দেখি তো একটি ছিল আইনি দিক আরেকটি রাজনৈতিক দিক তো অবশ্যই আছে রাজনৈতিক দিকটি মুস্তফা কামাল যেভাবে বলছেন আমি তার সাথে আর একটু সংযোজন করতে চাই যে এই ব্যক্তি ব্যারিস্টার মওদুদ বা বেগম খালেদা জিয়া এটিকে রাজনৈতিক রং দেবেন এটাই স্বাভাবিক কারণ তারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কোনো ইস্যুকে রাজনীতিতে নিয়ে আসতে পারলে সেই ইস্যু নিয়ে রাজনৈতিক চর্চা করা যায় কিন্তু আমি বলবো এই বাড়ি নিজেই একটি রাজনীতির রাজনীতির জায়গাটি তৈরি করেছে কেননা এই বাড়িটি যখন মৌদুদ আহমেদ এই বাড়িটি তে অবস্থান নেন সেই সময়ে তিনি পোস্টমাস্টার জেনারেল বাংলাদেশের স্বাধীনতা স্বাধীন বাংলাদেশের পোস্টমাস্টার জেনারেল হিসাবে তিনি তখন দায়িত্বে রয়েছেন তখন অন্যতম ক্ষমতাবানদের মধ্যে যদিও রাষ্ট্র ক্ষমতায় মন্ত্রী এবং রাজনৈতিক দলের যারা পদে থাকেন তাদেরকেই ক্ষমতার শীর্ষ ব্যক্তি আমরা ধরি কিন্তু পোস্টমাস্টার জেনারেল তখনকার আরেকটি বড় রাষ্ট্রীয় পদ সেই রাষ্ট্রীয় পদে থেকে উনি এই বাড়িটি একটি পরিত্যক্ত সম্পত্তি উনি দখলে নিয়েছিলেন এরপরে ব্যারিস্টার মৌদুদ কিন্তু যে কোনো কারণেই হোক আমরা যতটুকু অতীতে জানি যে দুর্নীতির দায়ী তাকে কারাগারে যেতে হয়েছিল পরবর্তীতে এই বাড়িকে কেন্দ্র করে আবার যখন রাজনৈতিক চাপে পড়েন উনি উনি এক পর্যায়ে দল বদল করে বিএনপি থেকে আপনার জাতীয় পার্টিতেও যোগ দেন অর্থাৎ এই বাড়ি সবসময় একটি রাজনৈতিক ক্লাইম্যাক্স তৈরি করেছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে এসে দেখুন দু সালে উনি দু সালে বাড়িটি নিজের নামে নিজের কর্তৃত্বে এক্তিয়ারে দলিল করার জন্যে উনি নিজের ভাইয়ের নামে মোক্তার নামা নিয়ে এসে আদালতের মাধ্যমে উনি মিউটেশন করতে চাইলেন নাম জারি করতে চাইলেন এবং সেই মামলা থেকেই কিন্তু আবার শুরু হয়েছে কোন সময়ে সেটি যখন তিনি ক্ষমতায় নেই যখন আওয়ামী লীগ ক্ষমতায় অর্থাৎ তিনি ভিন্ন যখন অপোজিশনে ভিন্ন রাজনৈতিক পরিবেশে তিনি বাড়িটি নিজের দখলে নিতে চাইলেন তার মানেটা কি উনি দু দফা তার দল ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় ছিল তারও আগে উনি রাষ্ট্রের উপরাষ্ট্রপতি পদে ছিলেন তখন তিনি ক্ষমতায় তখন কিন্তু তিনি এই বাড়ি নিজের নামে নাম জারি বা ভাইয়ের নামে নাম জারি করতে যাননি তার মানে হচ্ছে নাম জারি করাটার যে উদ্দেশ্য এখানেও রাজনীতি সুপ্ত আছে কিনা এটা চিন্তার খোরাক জোগায় দ্বিতীয় তৃতীয় জায়গায় আসি আমি সেটি হচ্ছে এটিকে যদি আমি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ একটি ঘটনা হিসাবে দেখতে চাই তাহলে আমি বলবো তাই তাহলে এই রায়ের পরে সরকারের উচিত ছিল সরকার করণীয় ছিল যদি রাজনৈতিকভাবে এই বিষয়টিকে সরকার দেখত তাহলে ফেক দলিল তৈরি করার জন্যে ফেক আম নামার করার জন্যে তার বিরুদ্ধে প্রসিডিং ড্র করা ক্ষতিপূরণ তো অনেক পরের কথা এখানে তো ফৌজ হয়েছে জালিয়াতি হয়েছে এবং জালিয়াতির কারণে ফৌজদারি মামলা হওয়ার কথা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই যদি এটা হয়ে থাকবে তাহলে অবস্থাটি ওই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু গত কয়েকদিনে বরঞ্চ মধু সাহেব নিজেই আর আরও বিষয়টিকে রাজনৈতিক রং চড়ানোর জন্যে হোক আর নিজের সম্পদ এই দখলকৃত সম্পত্তি রক্ষার জন্যেই হোক তিনি সিভিল মামলা দেওয়ানি মামলা করতে গিয়েছেন তাকে উচ্ছেদ না করার জন্যে ঠিক আগের দিনে আগের দিন যখন তিনি দেওয়ানি মামলা দায়ের করেছেন পরদিন রাজুক দেখেছে যে যদি ওই মামলার কোনো আদেশ হয়ে যায় তাহলে বিষয়টি আটকে যাবে সে ওই মামলার আদেশের আগেই নিজের দখলটা নিয়ে নিয়েছে এখন এটি হচ্ছে রাজনীতি এবং ক্ষমতার বলা যায় পাল্টা পাল্টি আইনি লড়াই আর এর বেগম জিয়া বা মদুদ সাহেব বা বিএনপি নেতৃবৃন্দ যেটা করছেন এটা স্বাভাবিক কারণ তাদের দলের এমন শীর্ষ নেতার নেতাকে যখন বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে এটাকে মানুষের সামনে তারা জনমানুষের সামনে রাজনৈতিকভাবে রং চড়িয়েই তারা নিজেদের রাজনীতির ফায়দা নিতে চাইবেন এবং তারা সেই চেষ্টাই করবেন কামাল কিন্তু নৈতিকতার বিষয়টি নৈতিকতার বিষয়টি তো অবশ্যই আমি ব্যক্তির নৈতিকতা নিয়ে এখানে আমি কথা বলতে চাই না কারণ তারা তাদের তিনি রাষ্ট্রের অনেক বড় বড় পদে ছিলেন এখনও পর্যন্ত অনেকের কাছেই তিনি রহস্য ব্যক্তি তার নৈতিকতার বিষয়টি এটা যারা ঘটনাকে দেখছেন তারা সবাই বিষয়টি নিজেদের মতন করেই পর্যালোচনা করবেন সেখানে আমার নতুন করে বলার কিছু নেই দেখুন আমার কাছে যে কথাটা মনে হয় যেভাবে আমরা আলোচনাটা করছি এটি বোধহয় আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যথার্থ হচ্ছে না আমরা এখনো জানি না জাজমেন্টটা কী হয়েছে আমরা ফুল টেক্সটটা যদি পাই তাহলেই বুঝতে পারব কি অবজারভেশনটা আছে এবং এপিলেট ডিভিশন যে সমস্ত দলিল পত্রা দিয়ে সাহেব হাজির করেছিলেন সেইগুলিকে কীভাবে ডিসপোজার্ব করেছেন কত দূর আমলে নিয়েছেন কতদূর আমলে নেননি বা কেন নেননি কী অবজারভেশন দিয়েছেন এখন যদি আমরা খুব এমনি এমনি বলতে থাকি উনি প্রতারণা করেছেন এই করেছেন সে এটি আদালতে যখন একটি বিষয় নিয়ে যায় দুই পক্ষ জিতে না এক পক্ষই জিতে তো ওই জেতার পক্ষে যুক্তি কতদূর দূর উনি উপস্থাপন করতে পেরেছেন কতটুক পারেননি রাষ্ট্র বা রাজুক কতটুকু উপস্থাপন করতে পেরেছেন এবং উচ্চ আদালত কোন বক্তব্যটি যথার্থ বলে বিবেচনা করেছেন সেটা কিন্তু ফুল টেক্সট জাজমেন্ট আগে কোন মন্তব্য করাটা ঠিক হবে না ন্যায় বিচার হবে না কারোর প্রতি তবে এক কথা তো সত্য মধু সাহেব এই ঘটনার প্রেক্ষিতে উনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী উনি ওনার বাড়ি রাঙ্গি নাই। উনি একজন সিভিলিয়ান উনি এই ব্যান পরে কুট পরে যে কাজগুলি করেছেন ওটা বার কাউন্সিল অ্যাক্টের সাথে যায় কি না এটা একটু দেখার ব্যাপার আছে পার কাউন্সিলের অ্যাক্টে আদার দেন কোর্ট রুম ইভেন ক্যাম্পাসের বাইরে তো নয়ই আপনি আইনি পোশাক পরি করতে পারবেন না এগুলো অনেক ওজনের কথা হয়ে যায় আমাদের মতো সাধারণ মানুষ মধু সাহেবকে তো আমরা জ্ঞান দিতে পারবো না উনি সংক্ষুপ্ত হয়েছেন সংকুপ্ত হওয়াটাই স্বাভাবিক সংকুপ্ত যদি উনি না হন বা ওনার দলের নেত্রী যদি এই ওনার রিয়েকশানটা এইভাবে না দেন তাহলে কী মেসেজ যায় মেসেজটা এই যাই যে মধুত প্রতারণা করেছেন মদুত মিথ্যাচার করেছেন ইত্যাদি ইত্যাদি সোজা এরকম একটি দেশবাসীর কাছে তাকে উপস্থাপন করার একটা সুযোগ তৈরি হয় স্বাভাবিক কারণেই উনি একটা ডিফেন্স নেওয়ার চেষ্টা করবেন দল হিসাবে ব্যক্তি হিসাবে মদুত সাহেব এবং একই সাথে তার নেত্রী বেগম খালেদা জিয়া উনি এই রিয়েকশানটা দেবেন দিতেই হবে না দিলে রাজনৈতিকভাবেও তার নেতার প্রতি যথাযথ আচরণটা হয় না এটা অন্য দলের বেলায়ও একই ঘটনা ঘটবে একই ঘটনা ঘটবে তো বিষয়টা যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি সেটা হলো যে মধু সাহেবের বাড়িটার মালিকানা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন এ দেশের একজন আইন মান্যকারী নাগরিক হিসাবে আমি মনে করছি যেহেতু এটি এই ডিভিশনের রিভিউ পিটিশন মনে রাখতে হবে এরপরে কিন্তু আর এ নিয়ে বিচারালয়ে কোনো বিচার চাওয়ার জায়গা নেই সুতরাং এই জাজমেন্টটাকে আমি শিরোধার্য বলে মনে করি যে এই নিয়ে বিতর্কের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না রাজনীতিতে অনেক কথা হবে কেন হয়েছে কেন হবে না কেন করা হলো না করলে কি হতো এটা মানে সরকারি দল করে না বলেই কি এটা করা হচ্ছে এই প্রশ্নগুলি আসবে থাকবে খুবই স্বাভাবিক এই আলোচনা চলবে কদিন পরে আবার এটা স্তীমিত হয়ে যাবে আর সম্পত্তিটা রাজুকের রাজুক লিজ দিয়েছে এই লিজ ক্যান্সেল করার অধিকারও আছে আর এই লিজের ক্ষেত্রে যেটা প্রমাণিত হয়েছে কোর্টের জাজমেন্টের ফুল টেক্সট পেলে আরও ডিটেলস পাওয়া যেত সেটা হলো এই যে এই সম্পত্তির যে দলিল পত্রাদি সাহেব করিয়েছেন বা উপস্থাপন করেছেন সেইগুলো যথাযথভাবে হয়নি আইনসঙ্গতভাবে হয়নি বা আরেকটু বলি যদি বলা হয় যে পাওয়ার ব্যাটনীটা বলে আমক নামার বলে হান্নান যেটা বলছে বেস্ট প্রনস নট বেস্ট প্রপার্টি এটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি এই অ্যাবান্ডেন্ট প্রপার্টিটা যে মালিকানা দাবি করেছেন যতদূর আমি জেনেছি সেটা হলো যে যেই সময়ে এই আমুক্তর নামাটা সম্পাদিত হয়েছে এই আমুক্তার নামা যিনি দিয়েছেন তার মৃত্যু তার আগে হয়েছে ১৯৭২ সালে এটি দিয়েছেন এবং এটি পরিত্যক্ত সম্পত্তি ছিল এই প্রশ্নগুলি আছে তবে শেষ কথা হলো আমার যে ফুল টেক্সট না দেখে একেবারে ঢালাওভাবে মন্তব্য করাটা আমার জায়গা থেকে আমি যথার্থ মনে করি ধন্যবাদ ধন্যবাদ মাসুদ কামাল একটি বিষয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠে আসছে যে ব্যারিস্টার মধুদ আহমেদ উচ্চ আদালতের রায় নিয়ে যেভাবে রাজনীতি করার একটি চেষ্টা যেভাবে মিথ্যাচার অনেকে বলছেন সেক্ষেত্রে আদালত অবমাননা হচ্ছে এরকম কথাও বারবার উঠে আসছে সব কিছু মিলিয়ে এবং রাজনীতি শুনেন আদালত অবমাননাটা এটা মানে আসলে আদালত বুঝবে হবে অবমাননা হলো তবে উনি চাতুরি করেছেন চাতুরি করার চেষ্টা করেছেন

এটা এটার সাইড বলতেছি দেখেন বাংলাদেশে যত লোক অপরাধ করে অপরাধ করার পর যখন কোনো মামলা হয় তার পক্ষে যখন উকিলকে উনি দাঁড় করান উনি উকিলকে যে বলেন না আমি এই কাজটা করেছি বলেন না প্রত্যেকটা খুনি যে বলেন না আমি খুন করে এসেছি আপনি আমাকে বাঁচান বলেন তো যদি ওই উকিলটা ওই সময় বলতো ভাই আমি খুনির মামলা করবো না অথবা তোমাকে আমি বাঁচানোর জন্য চেষ্টা করব না তাহলে ওই লোক কি দ্বিতীয়বার খুন করার সুযোগ পেতেন আমাদের সমাজের প্রতি কি উকিলের একটা দায়িত্ব নেই উকিল সাহেব যেন বার কাউন্সিলে যখন উনি ওনার যে শপথটা নেন উনি বলেন না উনি কি বলেন আমি কোনো খুনিকে রক্ষা করব বলেন না উনি কি কি শপথ নেন উনি বলেন এই খুনের জন্য ওনার আইনগতভাবে যে শাস্তিটা আছে সেই শাস্তিটা আমি পাওয়ার ব্যবস্থা করে দেবো উনি কি তাই করে দেন উনি কি তাই করে দেন উনি তাই করেন না উনি কোনোদিন বলেন যে আমার মক্কেল খুন করেছে তাকে কোন শাস্তি দেওয়া হোক

আজকে মানে গতকাল আর কি সাতটা কি করেছেন উনি নিম্ন আদালতে যে প্রমাণ করার চেষ্টা করছেন নতুনভাবে উপস্থাপন করছেন এইবারে আমি ভাড়া নিয়েছি উনি নিজেকে ভাড়াটে হিসেবে উপস্থাপন করে এই বাড়িটা রক্ষার জন্য আবার চেষ্টা করছেন এটা কি এটা চাতুরি এই দলিল উনি ওখানে উপস্থাপন করলেন না কেন এখন যে বলছেন আমি ভাড়াটে ভাই আমি বাড়ির মালিক না আমি ভাড়াটে অর্থাৎ ভাড়ার কাগজপত্র আছে আপনি দেখেন আমার এই যে অবস্থানটা এটা আমাদের কাছে প্রত্যাশিত নয় এবং এটা যে কোনো সেন্সিবল মানুষের কাছে প্রত্যাশিত নয় তার মধ্যে তার মতো একজন লোকের কাছ থেকে উনি তো একজন বিশাল রাজনীতিবিদ উনি তো এই দেশের সমস্ত পর্যায়ে ছিলেন উনি আওয়ামী লীগ বাদে প্রায় সমস্ত দলের সঙ্গে ছিলেন উনি আওয়ামী লীগের দলে ছিলেন না বাট বঙ্গবন্ধুর সঙ্গে উনি ছিলেন উনি এ একটা এরকম থাকার মতো অবস্থা ওনার অর্থনৈতিক কোনো সংকট নেই ওনার এই সমস্ত চুরি চামারি করা দরকার পড়ে না বাট এটা তো হয়েছে দেখেন রাজনীতি যে কথাটা খালেদা যে কথা বলেছেন উনি আমাদের এখানকার তিনবারের প্রধানমন্ত্রী ওনার কথাটা আমাদের একটা কথা কিন্তু খেয়াল করেন উনিও যে মজুদ আহমেদের দায়িত্ব নিয়ে নিয়েছেন তা কিন্তু আমার কাছে মনে হয়নি উনি একটা কথা কি বলেছেন যে এরকম আরও বাড়ি সরকারি দলের লোকেরা দখল করেছে সেগুলি কিছু হচ্ছে না এটাকে উচ্ছেদ করেছে আমার কাছে ওনার বক্তব্যটা খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে ভালো কথা বলেছেন উনি তাহলে এই কথা যখন দলের নেত্রী বলেন তখন আমরা সেই দলের কাছ থেকে কি আশা করি আমি কিন্তু বিরোধী দলকে জনগণের মুখপাত্র হিসেবে দেখতে চাই এটা কিন্তু আমাদের বক্তব্য আমরাও জানি এই যে বহু বাড়ি সরকারি দলের লোকেরা দখল করে বসে আছে গায়ের জোরে দখল করে এটা তো তো আপনার মনে করেন সম্পত্তি আরে কেনা সম্পত্তি থেকে মালিককে উচ্ছেদ করে দখল করে বসে আছে অনেক উদাহরণ আছে ভালো কথা এখন দলীয় নেত্রীর এই বক্তব্যকে সমর্থন করতে যে আমি তো আশা করবো যে বিএনপি আগামী সাত দিনের মধ্যে বিশাল একটা তালিকা প্রকাশ করবে যে এই বাড়ি এই এই বাড়ি আওয়ামী লীগের লোকেরও দখল করে আছে আমরা অপেক্ষা করে দেখি যদি সেটা বিএনপি প্রকাশ না করে তাহলে আমি বুঝবো যে খালেদা জিয়ার বক্তব্যটাও নেহাইতে বাদ কি বাদ আমরা জনগণ দেখতে চাই আমরা চাই না কি আওয়ামী লীগ কি বিএনপি কি মদুদ কি অন্য যে কেউ কেউ অন্যের বাড়ি সে রাষ্ট্রের হোক কিংবা অন্য কোনো ব্যক্তির হোক দখল করে থাকবেন আপনি এটা আমরা দেখতে চাই না এটা একটা অনিয়ম অনেকগুলি সিরিজ অব অনিয়মকে কিন্তু সমর্থন করে যায় এটা হওয়া উচিত না ধন্যবাদ এ পর্যায়ে একটি বিরতি নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব দর্শক নিউজরুম সংলাপের এ পর্যায়ে আরেকটি বিরতি নেব বিরতির পর ফিরবো শীঘ্রই আমাদের সঙ্গে থাকুক দর্শক আবারও স্বাগত জানাচ্ছে নিউজুম সংলাপে আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন আছেন মনোজ রায় কাজী আব্দুল হান্নান এবং মাসুদ কামাল এ পর্যায়ে দর্শক আগেইটি আপনারা জানেন যে ব্রিটেনে আজকে নির্বাচন সেক্ষেত্রে একটি প্রতিবেদন দেখব আপনারা জানেন যে ব্রিটেনের নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টায় বাকি এবং এই সময়ের ব্যবধানে অল্প সময়ের ব্যবধানে সন্ত্রাসী আমলার পরপরই ব্রিটেনের নির্বাচনের শেষ মুহূর্তে আলোচনায় উঠে এসেছে জাতীয় নিরাপত্তার বিষয়টি এদিকে সবশেষ জরিপ বলছে আজকের নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী থেরোসা মের সঙ্গে লিবার পার্টির জেরেমি করবিনের হাড্ডাড্ডে লড়াই হতে যাচ্ছে নির্বাচনের আগের দিন দুই দলের রেটিংয়ের ব্যবধান মাত্র এক পয়েন্ট ঝুলন্ত পার্লামেন্টের আবাসও দিয়েছেন অনেকে সেক্ষেত্রে একটি প্রতিবেদন দেখব সহকর্মী সানজিদ ইসলামের ব্রিটেনের পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল দু সালে তবে প্রধানমন্ত্রী থেরেসা মে হঠাৎ করেই আট জুন মধ্যবর্তী নির্বাচন ঘোষণা করেন মধ্যবর্তী এই নির্বাচন মূলত ব্রেক্সিট বাস্তবায়নে জনগণের ম্যান্ডেট অর্জনের নির্বাচন ব্রেক্সিট বাস্তবায়নে কৌশলী থেরেসা মেয়ের কনজারভেটিভ পার্টিকেই এখনও সমর্থন করছে বেশিরভাগ ব্রিটিশ তবে গেল তিন মাসে জঙ্গি হামলার জের ধরে প্রধান দলগুলো জাতীয় নিরাপত্তার প্রশ্নে এক অন্যের দুর্বলতা খুঁজতে ব্যস্ত ম্যানচেস্টারে বোমা হামলার ঘটনা আজীবন যুদ্ধবিরতি কর্বিনের ভোটে নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা ছিল ওই হামলার কারণে তিন দিন বন্ধ ছিল নির্বাচনী প্রচার কিন্তু শুক্রবার জাতীয় নিরাপত্তা প্রশ্নে নিজের অবস্থান তুলে ধরেই প্রচারে নামেন করবিন বিদেশে যুদ্ধে জড়ানোর কারণে যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়েছে এ অবস্থায় ব্রিটেনের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন না আনলে আমরা আরও হুমকির মুখে পড়বো এই বক্তব্যে ক্ষমতাসীনদের সমালোচনার তোপের মুখে পড়েন করবিন আর প্রধানমন্ত্রী থেরেসামে জানিয়ে দেন জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতির কথা জঙ্গিবাদকে সমূলে উৎপাদন করতে যা দরকার সবকিছু করতে প্রস্তুত আমরা প্রয়োজনে মানবাধিকার আইনে পরিবর্তন এনে জঙ্গিদের সাহেস করব। কিন্তু ব্রিটেনের অস্তিত্ব আমরা না তিন মাস আগেও জরিপে বড় ব্যবধান ছিল থেরেসা মে আর করবিনের মধ্যে তবে সবশেষ প্রকাশিত এক জরিপের তথ্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে ওই ব্যবধান কমিয়ে থেরেসার একেবারে কাছাকাছি চলে এসেছেন করবিন গত মাসে লেবার পার্টির চেয়ে ষোলো পয়েন্ট এগিয়ে থাকার সুবিধা হারিয়েছে কনজারভেটিভরা ইউগভ পূর্বাভাস দিয়েছে বৃহস্পতিবারের নির্বাচনে কনজারভেটিভরা তিনশো চারটি সিট জয় করতে পারে যা গেলবারের চেয়ে ছাব্বিশটি কম আর লেবার পার্টির দুশো ছেষট্টিটি আসন জয় করার সম্ভাবনা রয়েছে যা আগের তুলনায় সাঁত্রিশটি বেশি জরিপে দেখা যাচ্ছে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না এককভাবে সরকার গঠন করতে হলে কোনো দলকে অন্তত আসন পেতে হবে আর তা না হলে ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা থেকেই যায় সঞ্জিদা ইসলাম নিউজ টোয়েন্টি ফোর দর্শক সহকর্মীর সঞ্জিদা ইসলামের প্রতিবেদনটি দেখছিলাম আমরা এ পর্যায়ে যুক্তরাজ্যে নির্বাচনের সবশেষ খবর জানার জন্য সহকর্মী আসম মাসুমের কাছে যাব মাসুম আছেন লন্ডনে মাসুম আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সর্বশেষ নির্বাচনের যে রেটিং অর্থাৎ জরিপে দেখতে পাচ্ছি যে কনজারভেটিভ পার্টি ও লেবার মধ্যে মাত্র ব্যবধান এক এবং মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসও আমাদের সহকর্মী সানজিদ ইসলামের প্রতিবেদন আমরা দেখেছি কি মনে হচ্ছে সেখানকার জাতীয় নিরাপত্তা একদিকে অন্যদিকে নির্বাচনের উৎসব সব মিলিয়ে যুক্তরাজ্যের নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন ধন্যবাদ আপনাকে আসলে যে গত শনিবারে যে লন্ডন ব্রিজে যে হামলাটি হয়েছিল সেই হামলাটির কারণে আসলে আপনারা জানেন যে নিরাপত্তার বিষয়টি আসলে সামনে চলে আসে এবং ব্রিটেনের যে প্রধান রাজনৈতিক দলগুলো কিন্তু একদিনের জন্য তাদের ক্যাম্পেইনটি তারা কিন্তু বন মানে বন্ধ ঘোষণা করে এবং শুধুমাত্র দিন পার্টি তারা তারা ক্যাম্পেইনে ছিল বাকি প্রধান রাজনৈতিক দলগুলো তারা আসলে ক্যাম্পেইন করেনি কিন্তু আজকে শেষ দিনের ক্যাম্পেইন আপনারা মূলধারা সবগুলো সংবাদ এসেছে যে কঠোর নিরাপত্তার মাধ্যমে যে এই ক্যাম্পেইন গুলো চলছে এবং আজকে কিন্তু শেষ মুহূর্তের ক্যাম্পেইনে টেরিজমে এমপি কিন্তু বলছিলেন যে ব্রেক্সিট ব্রিটেনের জন্য প্রচুর চাকরি বাড়ি এবং ভালো পরিবহন সুবিধা তৈরি করে দিবে এ ধরনের কথাগুলো তিনি বারবার বলছেন এছাড়া কিন্তু যে লেবার পার্টির প্রধান জেরেমি করবিন তিনি বলছেন যে ব্রিটেনকে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসকে বাঁচানোর জন্য আসলে চব্বিশ ঘন্টা সময় আছে মানে ইলেকশনের জন্য যে চব্বিশ ঘন্টা সময়টি ছিল আজকে এটিকে তিনি বারবার পয়েন্ট করে ক্যাম্পেইন করছেন এছাড়া আপনারা জানেন যে ব্রিটেনের হামলার কারণে গতকালকে ব্রিটিশ প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন যে দরকার হলে এই যে সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মানে যে লটি আছে সেই ল পরিবর্তন করা হবে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এটি কিন্তু আসলে খুবই অ্যালার্মিং এবং লেবার এই বিষয়ে কোনো মন্তব্য এখন পর্যন্ত তারা করেনি এবং নির্বাচনের যে গতিপক্ষিতে আপনি যেটা বলছেন যে এবং লেবার এবং কনজারভেটিভের ব্যবধান মাত্র এক এসে দাঁড়িয়েছে এটি আসলে ইউগোপ নামে একটি অর্গানাইজেশন আছে তাদের জরিপে এবং মূলধারা জরিপ কিন্তু একই কথা বলছে তবে যদি লেবার হয়তো এবার তারা আশা করছে যে টু থেকে টু হান্ড্রেড মতো সিট তারা এবার নিতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু আসলে যদি সেক্ষেত্রে আহ তারা এটাও বলছে যে কনজারভেটিভ তারা যে গত বছর যে আসন পেয়েছিল সেখান থেকে প্রায় বিশ থেকে পঁচিশটি আসন লুজ করবে তো সেক্ষেত্রে আসলে দুরন্ত পার্লামেন্ট ছাড়া আসলে কোনো রাস্তা এখন পর্যন্ত নেই আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনি জানেন আমরাও জানি যে বাংলাদেশি বংশোদ্ভূত চোদ্দ জন প্রার্থী রয়েছেন বিশেষ করে দুই সালের নির্বাচনে লেবার পার্টি থেকে কিন্তু রুশনারা আলী টিউলিসের দিকে রূপা হাক জলাপ করেছিলেন সেক্ষেত্রে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের কি অবস্থা সেখানকার জনসমর্থন কেমন দেখছেন বাংলাদেশের প্রার্থীরা আসলে তিনজন তো কনস্টিটিউশন থেকে তারা নির্বাচন করছেন এর মধ্যে আছেন সেটি হচ্ছে হার্ট অফ বাংলাদেশ আমরা বলি যে করছেন। এখানে কিন্তু আলী দুইবার নির্বাচিত হয়েছেন গতবার নির্বাচিত হয়েছিলেন ত্রিশ হাজারেরও বেশি ভুট পেয়ে এবার কিন্তু ওনার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি দুই হাজার দশ সালের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রায় বারো হাজার ভোটের ব্যবধানে হেরেছিলেন তো আজমল মাসরুরও কিন্তু জনপ্রিয় প্রার্থী কারণ ওনার আছে এই কমিউনিটিতে একজন ইসলামিক ব্যক্তিত্ব স্কলার এবং ফান্ডরেজার এবং উপস্থাপক হিসাবে টেলিভিশন উপস্থাপক হিসাবে ওনার মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে উনার গ্রহণযোগ্যতা আছে তো সেই ক্ষেত্রে সবাই ধারণা করছেন যে এই লড়াইটি হয়তো একটু হাড্ডাহাড্ডি হবে তবে শেষ মুহূর্তে হয়তো আমার যে এই ইস্ট লন্ডনের যে আহ বলছে ইলেকশন কেন্দ্র করে আহ রুসনারা আলী হয়তো শেষ হাসি হাসবেন এটা বলা হচ্ছে এছাড়া রূপা হক কিন্তু আসলে পার্লামেন্টে অনেক সরব ছিলেন ক্লাইমেট চেঞ্জ এবং অন্যান্য বিষয় নিয়ে এবং রূপা হকের ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন যে উনি অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন নিয়মিত লেখালেখি করেন ওনার বই কিন্তু মূল ধারায় বেশ আলোচিত দুটি টেক্সট বইও আছে ওনার তো সেই ক্ষেত্রে গ্রিন পার্টি কিন্তু ওখানে তার প্রতি সমর্থন দিয়ে ওখানে কোনো প্রার্থী দেয়নি এবং তারা বলছে যে আমাদের যে সব জিনিস পার্লামেন্টে কথা বলা দরকার সে কিন্তু সেগুলো কিন্তু আসলে রূপা হকের মাধ্যমেই হচ্ছে যে কারণে তারা আসলে প্রার্থী দেয়নি তারা তার প্রতি সমর্থন জানিয়েছে এবং উনার আসনেও কিন্তু নতুন একজন প্রার্থী দেওয়া হয়েছে মানে কনজারভেটিভ থেকে যে প্রার্থী তিনিও নতুন সেক্ষেত্রে আসলে বলা যায় যে একজন রানিং সিটিং এমপি হিসাবে উনি হয়তো একটা সুবিধা পাবেন এবং যেহেতু উনি ন্যাশনাল হেলথ সার্ভিস এবং স্থানীয়দের বাড়িঘরদের সমস্যা ইত্যাদি নিয়ে ব্যাপকভাবে সবসময় সুচ্চার ছিলেন সেক্ষেত্রে আসলে উনিও আমার ধারণা যে উনি সেফ একটা পজিশনে আছেন আর টিউলিপার বিষয়টি সবচেয়ে আলোচিত হচ্ছে বিভিন্ন কারণে বাংলাদেশের বঙ্গবন্ধু নাতনি বিভিন্ন পরিচয়ের কারণে ওনার আসনটির দিকে মানুষের চোখ বেশি টিউলিপ কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন পার্লামেন্ট থেকে শুরু করে মূলধারা এবং কমিউনিটিতে বেশ আলোচিত ছিলেন সেরো মিনিস্টার হিসেবে উনি দায়িত্ব পালন করেছিলেন এবং সেখান থেকে কিন্তু আবার পদত্যাগ করেন যে ব্রিটেনের ব্রেকজিটের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই কারণে ওনার কিন্তু ওই জনপ্রিয়তা খানিকটা বৃদ্ধি পেয়েছে এবং টিউলিপ কিন্তু প্রচন্ড একটিভ ছিলেন গত যে দুই বছর টার্মে উনার আসনে এবং উনার আসনেও কিন্তু নতুন প্রার্থী দেওয়া হয়েছে ওনার এগেনস্টে তো সেই ক্ষেত্রে আসলে এই কম সময়ের মধ্যে যে ইলেকশন এক মাসের মধ্যে নির্বাচনে নতুন প্রার্থী কতটুকু সুবিধা করতে পারবেন ফিলিপের বিরুদ্ধে গিয়ে এটি আসলে একটি বড় প্রশ্ন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমরা বিষয়টি নিয়ে দর্শক এখন আলোচনা করতে চাই কাজী আব্দুল হান্নান একটু সংক্ষেপে আলোচনা করতে চাই আপনি সার্বিক নির্বাচনের পরিস্থিতি দেখলেন বিশেষ করে ম্যানচেস্টারে বোমা হামলা বা সন্ত্রাসী হামলার পরপরই জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে চলে এসেছে সহকর্মী আসম মাসুমও জানাচ্ছিলেন সার্বিক পরিস্থিতি সেই ক্ষেত্রে কনজারভেটিভ নাকি লেবার পার্টি ঝুলন্ত পার্লামেন্ট আমার মনে হচ্ছে যে ব্রিটেনের রাজনীতি এখন মূলত পররাষ্ট্র নীতিমুখী হয়ে গেছে এবারের নির্বাচনটা সম্পূর্ণভাবেই ব্রিটেন ব্রিটেনের নির্বাচন হবে পররাষ্ট্র নীতি প্রশ্নে একদিকে ব্রেক্সিট আরেকদিকে জঙ্গিবাদ মোকাবেলায় রাজনৈতিক অবস্থান দুটো দুই পার্টিরই প্রধানের শীর্ষ দুটো বক্তব্য বিপরীতমুখী তো এই জায়গায় আসলে ব্রিটেনের পররাষ্ট্রনীতি কী হবে এই প্রশ্নের মীমাংসাটা ব্রিটেনের ভোটাররা আজকে দেবেন করবেন তো সেই ক্ষেত্রে যে জনমত জরিপে এ পর্যন্ত যা ফলাফল বেরিয়ে এসছে আমিও মনে করি এবারে পার্লামেন্টটা বোধ হয় ব্রিটেনে একটা ঝুলন্ত পার্লামেন্টই হতে যাচ্ছে হতে যাচ্ছে ধন্যবাদ মনোজ রায় আজকে সন্ধ্যার পরে টিভির একটা স্টোরি দেখছিলাম তারাও হাঁজ তাদেরও যে এখানে একটা হাং পার্লামেন্ট হবে যাই হোক এখন রাজনীতিতে যুক্তরাজ্যের রাজনীতিতে যেটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো যে জননিরাপত্তা সাম্প্রতিককালে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড যুক্তরাজ্যের মতো একটি উন্নত দেশে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো বটে মানুষের নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তা যেখানে প্রশ্নবিদ্ধ হয়েছে সেটি আমার কাছে মনে হয়েছে এটি ব্রিটেনের রাজনীতিতে ব্রিটেনের নির্বাচনে এটা প্রধান বিবেচ্য হবে এবং প্রধান বিবেচ্য হবে বুঝতে পেরেই এখন থেরেসা মেয়ে তার আইন সংশোধনের প্রস্তাবও করছেন আইন সংশোধনের কথাও বলছেন মানবাধিকারের মানবাধিকারের প্রশ্নে তারা আইনকে অ্যামেন্ড করতে চাচ্ছেন তার মানেটা কি মানে এটা হলো যে নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে যদি মানবাধিকারের যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো যদি কার্ডিল করতে হয় তবু সেটি করবেন এরকম একটি ইঙ্গিত উনি দিয়েছেন এবং ইঙ্গিত কেন কথাটাই উনি বক্তৃতা করেই বলেছেন তো যুক্তরাজ্যের এই নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সে দেশের নিরাপত্তা আর নিরাপত্তার বিষয়টি কি যারা জনগণের কাছে গ্রহণযোগ্য হবেন বিবেচিত হবেন যে তারা নিরাপত্তার বিষয়টিকেই তাদের আমলে নিয়েছেন এবং তার জন্যে মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ নেবেন মানুষের সমর্থনটা সে পক্ষে যাবে ধন্যবাদ মাসুদ কামাল এটা আসলে মূল ঘটনা যেটা হান ভাই বললেন যে পরশী নীতিটা এখানে মূল ঘটনা যে আসলে পরশী নীতি কী দেখেন ওখানকার যে লেবার পার্টি যারা আছে ওরা তো স্পষ্টই বললো যে বিদেশে তারা যে যুদ্ধগুলি করেছে এটাকে তারা সমর্থন করে না এবং শুরু থেকে তারা বলে আসছে তো গত কয়েক বছর তারা যে কটা যুদ্ধ করেছে বিদেশে আসলে কার নেতৃত্বে করেছে আমেরিকার নেতৃত্বে করেছে এখন আমেরিকান নেতৃত্বে কে আছে ট্রাম্প আছে ট্রাম্প কি করতেছে সেটা তো আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি তো এখন এই যে লেবার পার্টি যে জনপ্রিয়তাটা বেড়েছে গত কয়েকদিন এটা কিন্তু বেসিক্যালি এই কারণেই ট্রাম্প কিন্তু ব্রিটেনের খুব একটা গ্রহণযোগ্য ব্যক্তি নন ওনার আসার ব্যাপারে এরা কিন্তু আস্তে 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 যাবে না এই ধরনের সিগনেচার ক্যাম্পেইন হয়েছিল তো এই ওদের যে জনপ্রিয়তা বাড়তে সেটা কিন্তু মূলত কারণ এটা এবং থেসেমে কট্টপন্থী পথই নিয়েছেন উনি আর কি তো আমার মনে হয় যে যেটা জনমত আছে ওরা তো ওখানে ভেতরেই আছে আমরা বাইরে থেকে কতটুকু কি বুঝবো তবু যতটুকু বুঝি যে লেবার পার্টি এবার ভালো করবে অনেকটাই ভালো করবে ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দর্শক লন্ডন সময় সকাল আটটা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর একটা থেকে ভোটগ্রহণ শুরু হবে সর্বশেষ সংবাদ দেখতে নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকবেন নিউজরুম সংলা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন